নিমাল আরে শুনকে শ্বশুর মেরা খিচ লিয়া খাল আরে কহতে শ্বশুর যে যদি ভূত না থাকে তোমায় আমি বরখাস্ত করবো। বলছিলাম ম্যাডাম, ভূত যখন আজকে ছেড়ে দিলে হয় না, দরজা বন্ধ তো, ভূতে দরজা বন্ধ করে রেখেছো ম্যাডাম, ছেড়ে দিই। দরজা খোলো বলছি। চিনিতে না পারো, ভালো করে চেয়ে দেখো গঙ্গাপুত্র ভীষ্ম, আমি কাশীরাজ সহিতা অম্বা, সইতে পারি না মম অন্তরের জ্বালা, তব লাগি বারংবার হয়েছে অপমানিতা, বিকৃত হয়েছে মম নারীত্ব। এই যে মশাই শুনছেন, আমায় বলছেন আগে হ্যাঁ একটু আসতে। কেন আসতে বলবো কেন? কারণ আপনার এই যাত্রা আমার রেল যাত্রার বিঘ্ন ঘটাচ্ছে। আপনি জানেন আমি কে? না, আর আমি জানতেও চাই। তবু জেনে নিন, আপনি একজন সুপারস্টারের সঙ্গে চলেছেন, বুঝেছেন মশাই? আর সেই সুপারস্টারকে আপনি কিনা ইনসাল্ট করলেন, তো মজামেলা পড়া গেল। সরি, আমার অন্যায় হয়ে গেছে। না না ঠিক আছে, যাত্রাপথে ছোটখাটো ভুল বোঝাবুঝি তো হয়। যাই হোক, এবার নিজের পরিচয়টা দিই। দুঃসমা কিছু বললেন ভাই? না 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 আপনি বলুন। আমি বলবো, আমি আমি ত্রিলোক যাত্রা অপেরার বিখ্যাত অভিনেতা রমণী কে ধর। রমণী কে ধর মানে? মানে মানে আমার নাম রমণীকান্ত ধর। বন্ধুরা ঠাট্টা করে বলে রমণী কে ধর। আচ্ছা আচ্ছা, আমাকে কি সত্যি রমণী মনে হয়? একেবারে 100% আর মার্কা। যা দুষ্ট। জানেন আমাদের দলে সবাই না কাল চলে গেছে, আমাকে আজকে দেখতে এসেছিল তো তাই। আপনি হাসছেন কই? না তো জানেন কাল রাতে না আমাদের শো আছে, অভিশপ্ত অম্বা। ও তা আপনি নিশ্চয়ই ওই অম্বার রোলটা করছেন? কি করে বুঝলেন? আপনাকে দেখলেই মনে হয় যে অম্বার রোলটা ছাড়া অন্য কোন রোল আপনাকে মানাবে। সত্যি? ধন্যবাদ। হঠাৎ তুমি আপনি এখানে? রজত কোথায়? রজত
রজত নেই? কখন ফিরবে? তুমি ভেতরে এসো না। তুমি এত রাত্রে কোনো বিপদ হয়নি তো? মানে কোন রকম সাহায্যের যদি দরকার হয়? ধন্যবাদ, কোনো সাহায্যের দরকার নেই। আমি কি আজকে রাতটার জন্য এই ঘরে থাকতে পারি? এখানে কাল সকালে চলে যাব। বেশ, থাকো। আপনি কোথায় যাচ্ছেন? পাশের ঘর, শঙ্করদা চাবি দিয়ে গেছে, আজ রাতটা ওইখানেই কাটে। রাজিত কবে আসবে? ঠিক নেই, তুমি ভিজে গেছো, চেঞ্জ করে নাও, অসুখ করো। তা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। গুড নাইট। জানো, আজ দর্পণ সিং ভূত দেখেছে। তাই নি? ভূত নয় বাবু, পেতনি। ও পেতনি, কোথায় কোথায়? আউট হাউস। কি হলো? তুমি আমাকে ভুল বুঝছো, তুমি সারা রাত জ্বরে ভেউছো। চুপ করুন, আপনার মতন বড়লোকের বকে যাওয়া ছেলেদের আমি খুব ভালো করে চিনি। কি বলতে চাইছো কি? ও বুঝতে পারছেন না? না নাকি না বোঝার ভান করছেন? অনিন্দিতা, তুমি নিজেকে কি ভাবো বলো তো? ছি, তোমার মনটা ভীষণ নোংরা। তাহলে চলি, কমনিকে ধর। বাই বাই, আমি একটু টয়লেটে যাই। এই নো, এই ছোট 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 ছো
চলেন। গাড়ি পাঠিয়েছে, নমস্কার। আপনি এসে গেছেন, যাক নিশ্চিন্ত, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আগে না, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন, বসুন 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 বসুন। অখিল, চা বিস্কুট দিয়ে যা। চা বিস্কুট সকালের জন্য এই ব্যবস্থা। আপনি বসুন, আমি যাই, আমার তো দম ফেলার সময় নেই, চারিদিকে একা সামলাতে হচ্ছে। যাও চা বিস্কুট। চা বলছিলাম যে রাতে সব টিকিট বিক্রি হয়ে গেছে, রাতে কিন্তু জমিয়ে একটু করবেন। একটু তো একটু করবো মানে? আপনি চা টা খান, আমি বটুক বাবুরে খবর দিই। শুনুন শুনুন, আরে চলে গেল, কিন্তু একটু করবো মানে? ভুলুণ্ঠিত, অপমানিত, ধিকৃত, আমি আজ তোমার কাছে মিনতি করছি। কটুক বাবু, কটুক বাবু সেই লোকে এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, বাঁচা গেছে। আমি তো ভীষণ চিন্তায় পড়েছিলাম। যাকে ভুল উঠিত, ধিকৃত, অপমানিত। ও দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, আরে ওই 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 শুনুন না ভাই, ভাই এদিকে আসুন, ভাই এদিকে আসুন। ভাই ভাই কি করছেন? আমি অখিল। ও আচ্ছা, তা অখিল ভাই, আসলে অনেকক্ষণ হয়ে গেল আমি তো বসে আছি। না মানে ওই আসলে এবার তাহলে মেয়ে চেয়ে দেখা, মানে তো বুঝতেই পারছেন মেয়ে নিয়ে আগে। হ্যাঁ মেয়ে দেখছি। বাবু বাবু, ওই লোকটা সুবিধের নয়, মেয়ে মানুষ চাইছে। কি এত বড় আসমর্দা? চলো তো দেখি। আপনি আমাকে বলেননি ওই মেয়েতে থাক, বাজে কথা আমি মুখে আনবো না। কোথায় কোথায় রমণীকান্ত কোথায়? এই তো এই তো। না এ তো রমণীকান্ত নয়, এ তো অন্য লোক। তাহলে কি? আগে আমি হচ্ছি গিয়ে মানে আমি হচ্ছি ওই সঞ্জয়, ওই শুভঙ্কর বাবু হেডমাস্টার মশাই, ওনার মেয়েকে বিয়ে করার জন্য আমি দেখতে এসেছি। উফ, আপনার লোকে কাকে ধরে এনেছে? আমি এত পিঠে ছাল তুলে নেবো, তুই কাকে ধরে নিয়ে এসেছিস? পিঠে ছাল পরে তুলবেন? হ্যাঁ পিঠে ছাল পরে তুলবেন, এদিকে সব টিকিট বিক্রি হয়ে গেছে, সোনা হলে পাবলিক আমাদের পিঠে ছাল তুলবে। শো হবে না মানে? শো তো হওয়াতেই হবে, হওয়াতেই হবে। কিভাবে? পালার নাম অভিশপ্ত অম্বা, এদিকে অম্বাই নেই। তোমার বিপদে পড়ে গেল। এখন এখন কি হবে বটুক বাবু? সে আমি কি করে বলবো বলুন তো মশাই, আপনি আমার অম্বাকে এনে দিন, ভালো হবে। না না, তাকে এখন কোথা থেকে পাবো? আমি এখন কোথা থেকে পাবো বলুন না বাবু, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি আপনারা আমার দিকে ওরকম করে তাকাচ্ছেন কেন? ওই দেখো। ও দাদা ও দাদা, আমাকে ছেড়ে দিন না দাদা, আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি দাদা, আমাকে ছেড়ে দিন। এই দেখো অম্মা, দারুণ বানিয়েছে। কোকরা কোকরা, তোমরা ওই কোণে গিয়ে চুপচাপ লক্ষ্মী ছেলে হয়ে বসে। ও দাদা, আমি কোন কথা বউ খুব রেগে যাবে। ও দাদা ও দাদা, আমাকে ছেড়ে দিন না দাদা, আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি দাদা, আমাকে ছেড়ে দিন। এই আপনি আমার সঙ্গে আসেন, ও দাদা অনেক কাজ আছে। ও দাদা ভাগ দত্তা, হে বাসব, হে কুরুকুলু দেবতা, এই কি শুনিলাম আমি আজ এই মহাসংকট কালে গঙ্গা পুত্র তোমার শরণাপন্ন হলো? এই যে বিজম্বা, দেখবেন অ্যাক্টিংটা একটু জমিয়ে করতে হবে। জমিয়ে করতে হবে? আর কি হচ্ছে? আমি বাপের জন্মে কোনদিন অ্যাক্টিং করিনি। নার্ভাস হচ্ছেন কেন? হ্যাঁ নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, প্রম্পট হবে, চিন্তার কোনো কারণ নেই। টান এনি, ধরুন একটা বিড়ি খান, মেজাজটা চাঙ্গা হয়ে যাবে। আমি বিড়ি খাই না। হ্যাঁ
বিড়ি খান না, ঠিক আছে? দাদা বিশ্ব বিড়ি খাচ্ছে, তাই তো টিভির মহাভারতে তো বিশ্বকে বিড়ি খেতে দেখিনি। দাদা চলুন, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো ভাই, তৈরি হয়ে থাকবেন, এরপর আপনার সিন। কি দারুণ বানিয়েছে, কার প্ল্যান দেখতে হবে তো। চুপ শালা, কফি খাবে, লজিংস, হ্যাপেরি, চকলেট, পপিন খাবি? তাহলে তখন শালা বললে কেন? অন্যায় হয়ে গেছে, এই আমি আমার কান মুলছি, নাক মুলছি, খাবি? খাবে টফি? দাদা পটাচ্ছি, তোমার মতলবটা কি? এই কোন রাস্তাটা ফাঁকা আছে রে, পালাবে। এই নে টাকা, 50 টাকা। জমবে মজা, হাত একটা অবিনাশ জমে গেছে, মালা একদম জমে গেছে। চৌকিদার, আরে ও চৌকিদার, আরে ও চৌকিদার, চৌকিদার, আরে ও চৌকিদার, আরে ও চৌকিদার, আরে ও চৌকিদার, কে 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 কে? আমি আমি আজকে রাত্রে এখানে একটা ঘর চাই। আরে এই কি ভাবছো? না ভাবছি আপনাকে কি বলে ডাকবো, বাবু না দিদিমণি? মানে তাই বলো না। আরে চৌকিদার হাত ধরাও। ভানুমতির কে? তবে এবার বলো তো যে ঘর পাওয়া যাবে কিনা। ঘর বুকিং আছে আপনার? না তাহলে ঘর পাওয়া, এই শোনা শোনা শোনা, ঘর পাওয়া যাবে না, না না না। আচ্ছা এবার বলো তো যে ঘর পাওয়া যাবে কিনা। কাক ভরে ছেড়ে দিতে হবে অন্য বুকিং। ঠিক আছে ঠিক আছে, আগে তুমি ঘরটা খুলে দাও তো, ওফ ভীষণ টায়ার লাগছে। আসুন আমার, আরে আমার আমার